সম্প্রতি জোনাকি সার্ভিস লাইন প্রাইভেট লিমিটেডের মালিক পক্ষের কাছে প্রায় 2 লক্ষাধিক টাকা জামানত রেখে লক্ষ্মীপুর জেলা শহরের ঝুমুর স্টেশনে জোনাকি বাস টিকিট কাউন্টার পরিচালনার দায়িত্ব যৌথভাবে গ্রহণ করেন স্থানীয় যুবলীগ নেতা জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আহসান হাবিব ও বদরুল আলম ফারুক এবং সৈনিক লীগ নেতা কামরুল হাসান মোহাম্মদ ফারুক। কিন্তু লক্ষ্মীপুর পৌরসভার কমিশনার জসীমউদ্দিন মাহমুদ তার অনুসারীদের দিয়ে কাউন্টারটি নিজের দখলে রাখতে চান। কাউন্টার মালিক ও স্থানীয় যুবলীগ নেতা জাকির হোসেনের অভিযোগ, অবৈধভাবে কাউন্টার দখলে নিতে গত সোমবার দুপুরে ঝুমুর স্টেশন জোনাকি কাউন্টারে হামলা ও ভাঙচুর করে লক্ষ্মীপুর পৌরসভার কমিশনার ও আওয়ামী লীগ নেতা জসীমউদ্দিন মাহমুদের অনুসারীরা। এর আগে কমিশনার নিজে এসে কাউন্টারের টিকিট বিক্রেতা ও মালিকদের হুমকি ধমকি দিয়ে যায় বলেও অভিযোগ পাওয়া গেছে। আমার সোফা টোফা সবকিছু লাথি মারি পালা দিয়েছে, আমার গ্লাস টলা ভেঙে গেছে, এই অবস্থা। কাউন্টার কিছু হয় না, কাউন্টার আমার লোকজনের পিটছে। ইভেন আমার এখন আইনের কাছে, আপনাদের কাছে, আপনাদের মিডিয়া ভাইদের কাছে, ইভেন প্রশাসনের কাছে আমার আকুল নিবেদন, আমার কাগজপত্র চাই। যদি আমি কাউন্টার বৈধ হই তাহলে যেন আমি আমার কাউন্টারটা বুঝি পাই, আর আমার যে লোকজনে মাইর খেয়েছে এটার বিচার যেন আমি প্রশাসনের কাছে পাই। কাউন্সিলর হমজি ছোটরা, নাম বেল্লাল, তারপরে তার ভাতিজা হাকিম আজিজুল হাকিম, রুবেল, এই প্রেম নামের একটা আছে, প্রেম, এই এর ভাতিজা, এরা আমার মানে শুধু জোনা কি টিকিট দিয়েছে, আর কোনো কাম নেওয়া হলো। কি বলে মারধর করছে, কি কারণে বলছে যে এখানে কি টিকিট বেসিস, এখানে কেউ টিকিট বেসিস দেখছো না, এখানে টাকা পয়সা দালাক বা আমরা দিব, তোরা কি এ কথা আমার মানছি। ঝুমুর স্টেশন জোনাকি বাস কাউন্টার সংলগ্ন আল্লাদান থাই অ্যালমোনিয়াম হাউজের সিসিটিভি ফুটেজে এর সত্যতা পাওয়া যায়। একটি ভিডিও ফুটেজে কমিশনার জসীমউদ্দিন মাহমুদের উপস্থিতিতে তার অনুসারীরা বিশৃঙ্খলা করতে দেখা যায়। আমি কমিশনার আন্ডারে আছি। কোন কমিশনার? জসীম ভাই। কাউন্টার যদি কোম্পানির হয় তাহলে কমিশনার আন্ডারে কিভাবে? কাউন্টার তো কোম্পানির চালা না, কাউন্টার তো কোম্পানির ডিক্ট করে দিয়ে দেয়। আগে তো ছিল জাঙ্গীর মামাদের, এখন কারা দিয়েছে ওটা জানি না। আমরা এখানে সকাল 8টা বাজারে আপনার 9টা বাজারে 400 টাকা বেতন পাই, তার মধ্যে পালু নাকে মুখে শোকে দিয়ে যেভাবে ঢুকে আমরা তো এখানে কোনো কথা নাই। আমার কথা হচ্ছে যে আপনি কার অধীনে ডিউটি করতেছেন, যার অধীনে করতেছেন তার কাগজপত্র আছে কিনা, কোম্পানির সাথে ডিট করা আছে কিনা। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন কমিশনার জসীমউদ্দিন মাহমুদ। যে ওখানে টিকিট সেল হয় তোমরা তাই ওখান থেকে টিকিট সেল করি, ওরা সবাই যেভাবে বেতন তোমরা সেভাবে বেতন নিবা, সেই হিসাবে এরা সেখানে টিকিট সেল করে বেতন পাইতেছে। এরা তো আর এখানে অংশীদারও না, কোনো কিছুই না। কিন্তু যেহেতু এজেন্ট একজন আছে যে চুক্তিবদ্ধ হয়ে মালিক পক্ষ থেকে এজেন্টশিপ নিচ্ছে, আমি তো সেটা জানি না, জানেন না। কিন্তু আপনি লোক যে দিয়েছেন এই কারণে তো এখন বিশৃঙ্খলা। আমি লোক দিই না, লোক তো সেখানে ওরা কাজ করে আসতেছে, ওরা তো কাজ করে আসতেছে আগ থেকে, ওরা কাজ করে আগেটা ক্যান্সেল হয়ে গেছে, আগেটা কোনোটাই ক্যান্সেল হয় না। কে ক্যান্সেল হয়েছে, কি ক্যান্সেল হয়েছে বা হয়নি আমি সেটাও জানি না, এটা হলো আসলে আমি এই বিষয়ে পরিবহনের কোনো বিষয়ে আমি বুঝিও না, জানি না, আমি ওর সাথে জড়িত না। এ ঘটনায় এখন পর্যন্ত লক্ষ্মীপুর সদর মডেল থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে।